আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক পাকিস্তানের সঙ্গে আমাদের ঐতিহাসিক শত্রুতা বা বিরূপ সম্পর্ক এটি নিয়ে নতুন কিছু বলার নেই এর কারণ হলো আমরা যখন একেবারে অল অন এ কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া সেই চল্লিশের দশকে ভারত বিভাগের সময় পাকিস্তানের কবলে পড়লাম এটি ছিল আমাদের জাতীয় জীবনের জন্য একটা রীতিমতো হিসাব বাংলাদেশের এই অঞ্চলটির সঙ্গে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী যে অন্যায় আচরণ করেছে এই দেশের মানুষের প্রতি যে জুলুম করেছে নির্যাতন করেছে এবং রাজনৈতিকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য পশ্চিম পাকিস্তানের যারা বনেদি পরিবারগুলো রয়েছে রাজনৈতিক পরিবারগুলো রয়েছে সামরিক কর্মকর্তারা রয়েছেন তারা যা কিছু করেছেন তার ফলে কি হচ্ছে পুরো পঞ্চাশের দশক এবং ষাটের দশক তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল উত্তাল এবং আমরা পাকিস্তানি জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রায় দুই দশকের অব্যাহত সংগ্রামের পর একেবারে সরাসরি মুক্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়েছিলাম এবং সেই মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এবং তাদের যারা দোসর ছিলেন রাজাকার আলবদুর শামস তাদের যে নির্যাতন এবং জুলুম আমাদের এদেশের মা বোনদের উপর হয়েছে আমাদের এদেশের সাধারণ মানুষের উপর হয়েছে এদেশের অর্থনীতির উপর হয়েছে যাখিয়ে না সমসাময়িক ইতিহাসে পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যাবে না ফলে কি হচ্ছে আমরা শত চেষ্টা করেও পাকিস্তানের বিরুদ্ধে যে সকল অভিযোগ উত্থাপিত হয় সেই জিনিসগুলো আমরা ভুলে যেতে পারছি না ফলে কী হচ্ছে বাংলাদেশের জন মধ্যে একটা বিরাট অংশ ইসলাম ধর্মের অনুসারী এবং পাকিস্তান একটি মুসলিম প্রধান দেশ ফলে সঙ্গত কারণে এ দুটো দেশের মধ্যে একটি সদ্ভাব হওয়ার কথা এবং বৈশ্বিক প্রয়োজনে এই মুহূর্তে ভারতের তুলনায় বাংলাদেশের জন্য সার্বিক দিক থেকে পাকিস্তানের সাথে বন্ধুত্ব সবচেয়ে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত কিন্তু তারপরেও আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারছি না এর কারণ হল পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কতগুলো অমীমাংসিত বিষয় রয়েছে প্রথম যে বিষয়টি হলো যে উনিশশো একাত্তর সনে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যে আচরণ করেছে সেই ব্যাপারে আন্তর্জাতিক যে নিয়ম নীতি রয়েছে সে অনুযায়ী পাকিস্তানি কর্তৃপক্ষের অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান সরকারকে সরি বলতে হবে অর্থাৎ দুঃখ প্রকাশ করতে হবে যে কাজটি এখনও পর্যন্ত পাকিস্তান করেনি দুই নম্বর হলো যে আমরা প্রায় বাইশটি বছর পাকিস্তানের অধীন ছিলাম তো সেই সময়টাতে তাদের সঙ্গে আমাদের অনেকগুলো অমীমাংসিত অর্থনৈতিক বিষয় রয়েছে যা কিনা বর্তমান হিসাবে কয়েক লক্ষ কোটি টাকার মতো পাওনা রয়েছে পাকিস্তান কর্তৃপক্ষের নিকট তো সেই টাকা টাকা পয়সা লেনাদেনার ব্যাপারেও কিন্তু পাকিস্তানি কর্তৃপক্ষ এখনও কোনো কথাবার্তা বলেনি তৃতীয়ত যে বিষয়টি হলো পাকিস্তানের সাথে এই সম্পর্ক স্থাপন করার জন্যে আমাদের দেশের এক শ্রেণীর লোক যেমন বাধা হিসাবে কাজ করে তেমনি আন্তর্জাতিক অঙ্গনে ভারত রীতিমতো একেবারে বিরাট একটা দেয়াল হয়ে চীনের মহাপ্রাচীর হয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ফলে কি হচ্ছে আমাদের অনেক প্রয়োজন থাকা সত্ত্বেও আমরা কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারিনি বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন তিনি কিন্তু শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছেন পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য এবং তিনি ভারতের রক্তচক্ষুকে অবজ্ঞা করে তিনি তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিক ভুট্টোকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং নজিরবিহীন সম্বর্ধনা তাকে দিয়েছিলেন এবং একইভাবে ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি ইসলামাবাদে যে ও সম্মেলন হয়েছিল সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন ফলে কি হলো এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আনা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী পাকিস্তানে যাওয়া এই বিষয়টা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক এতটা খারাপ হয়ে যায় যার প্রেক্ষিতে অনেকে সন্দেহ করেন যে সম্ভবত ভারতীয় কর্তৃপক্ষের আঙ্গুলি হেলোনি বাংলাদেশে যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রাণ্যাস ঘটানো হয়েছিল তো সেটা সে যাই হোক না কেন পরবর্তীতে যখন আশির দশকে এরশাদ সাহেব ছিলেন তার আগে জেহর রহমান সাহেব ছিলেন তারাও চেষ্টা করেছেন পাকিস্তানের সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য কিন্তু সুসম্পর্ক স্থাপনের জন্য যে প্ল্যাটফর্ম দরকার সেটি আসলে তখনও তারা দাঁড়া করাতে পারেন আমরা জানি যে এরশাদ জমানাতে যখন বেনজুর ভট্ট প্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন তখন তিনি বাংলাদেশে এসেছিলেন এবং তাকে সম্বর্ধনা জানানোর জন্য এরশাদ যে রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছিলেন সংসদ প্লাজাতে সেটি আমরা এখন আর স্মরণ করতে পারি কিন্তু তারপরেও কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করা যায়নি এবং নব্বই শনের পরে যে কয়বারই আওয়ামী লীগ সরকার এসছে বিএনপি সরকার আসছে সবাই চেষ্টা করেছে গোপনে গোপনে কিন্তু প্রকাশ্যে আসলে ওইরকম কোনো কিছু হয়নি কিন্তু ইদানিংকালে যেটি শোনা যাচ্ছে গত এক বছর যাব সেটি হল পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন জনাব ইমরান খান তিনি যে কোনো কারণেই হোক বাংলাদেশের প্রতি নিধারণভাবে দুর্বল এবং তিনি ক্ষমতা আসার আগে বাংলাদেশ সম্পর্কে অনেক ইতিবাচক কথাবার্তা বলেছেন এমনকি প্রধানমন্ত্রী হওয়ার পর নজিরবিহীনভাবে তিনি তার ক্যাবিনেট মিটিংয়ে বসে যে সকল কথাবার্তা বলেছেন তা পাকিস্তানের কোনো রাজনীতিবিদ ইতিপূর্বে বলেনি তিনি যেটি বলেছেন যে আমি ক্যাপ্টেন হিসেবে যখন বাংলাদেশে খেলতে গিয়েছিলাম তখন আমার একটা ভয় ছিল যে স্টেডিয়ামে যদি আমরা খেলতে যাই তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা তো পাকিস্তানকে পছন্দ করে না এবং সেখানে স্টেডিয়াম থেকে যদি আমাদের বিরুদ্ধে সেম সেম শব্দ উচ্চারিত হয় তাহলে তো খেলার কোনো স্পৃহা থাকবে না তো ইমরান খান বলেন যে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম পুরো ঢাকা স্টেডিয়ামের গ্যালারি জুড়ে যারা দর্শক ছিলেন সবাই পাকিস্তানি খেলোয়াড়দের পক্ষে ছিলেন এবং এক একটি বল করার পরে পাকিস্তানি খেলোয়াড়দের সফলতার পরে তারা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন যা দেখে ইমরান খানের চোখে পানি এসে গিয়েছিল তিনি খুব অনুশোচনায় ভুগছিলেন যে জাতি যে দেশের মানুষ তাদেরকে এত ভালোবাসে এত অপকর্ম করার পরেও কেন পাকিস্তানি শাসক গোষ্ঠী এই জাতির সঙ্গে এত খারাপ আচরণ করেছে তো এটা প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য প্রধানমন্ত্রী হওয়ার পর তো উনি অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য অন্যদিকে এখন বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনিও তার পিতার মতো অনেকটা একরোখা তিনি তার পিতার মতোই জেদি এবং তিনি যদি চান কোন একটা বিষয় হবে সে ব্যাপারে সারা দেশের জনগণও যদি নেগেটিভ কথা বলে সেটা নিয়ে তার সাধারণত মাথা ব্যথা হয় না তো তিনিও মনে হচ্ছে তাহীনকালে যে প্রয়োজন অনুভব করছেন যে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে তার উচিত পাকিস্তানের সাথে একটি সুসম্পর্ক স্থাপন করা এর কারণ হলো আমাদের পাক ভারত উপ মহাদেশের রাজনীতিতে পাকিস্তান যেভাবে শক্তি অর্জন করেছে এবং ভারত যেভাবে একের পর এক বন্ধুহীন হয়ে পড়েছে দ্বিতীয়ত বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী একটি মনোভাব চাঙ্গা হয়েছে এবং তৃতীয়ত যেভাবে ভারত বাংলাদেশকে নিয়ে খেলতে চায় কিংবা আওয়ামী লীগের সঙ্গে যেভাবে খেলতে চায় সেটি সামাল দেওয়া আওয়ামী লীগের জন্য বা বাংলাদেশের জন্য সত্যিকার অর্থেই কঠিন একটা বিষয় তো সেক্ষেত্রে বাংলাদেশের আসলে বিকল্প বন্ধু না থাকলে সেটি জাতীয় নিরাপত্তা এবং সংহতির জন্য সত্যিকার অর্থে একটি ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে যায় তো এই কারণে তিনিও হয়তো চাচ্ছেন যে পাকিস্তানের সঙ্গে একটি সম্পর্ক স্বাভাবিক অবস্থায় আসুক তো এরই ধারাবাহিকতা আমরা কিছুদিন আগে দেখলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নজিরবিহীনভাবে বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন এবং তাদের মধ্যে সুদীর্ঘ সময় ধরে কথাবার্তা হয়েছে এরপরে কূটনৈতিকভাবে দুটো দেশের মধ্যে বহু দিন দরবার হয়েছে এবং ইদানিংকালে দেখা যাচ্ছে দুটো দেশই পরস্পরের বিরুদ্ধে গান না করে অনেক ইতিবাচক কথাবার্তা বলছেন এবং আমরা দেখেছি যে পাকিস্তানের রাষ্ট্রদূত নজিরবিহীনভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে যা কিনা গত তিরিশ চল্লিশ বছর আসলে বাংলাদেশে আমরা ওভাবে দেখিনি তো এরই এই ধারাবাহিকতা হঠাৎ করে আমরা খবর পেলাম বিভিন্ন সামাজিক মিডিয়ার মাধ্যমে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী সম্ভবত বাংলাদেশ সফরে আসবেন এবং শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তো এর কারণ হলো যে অতি সম্প্রতি চীন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে নতুন একটি বাণিজ্যিক রুট স্থাপন করেছে যেটিকে নয়া সিল্ক রুট বলা হয় এই নয়া সিল্ক রুট একদিকে চীন থেকে যেমন পাকিস্তানে আসবে পাকিস্তান থেকে আবার এটি ঘুরে মধ্য এশিয়ার দেশগুলোতে চলে যাবে এবং এই যে যে সিল্ক রুট সেই সিল্ক রুটকে কেন্দ্র করে পাকিস্তানের যে অর্থনীতি পাকিস্তানের যে বন্দর পাকিস্তানের যে ব্যবসা বাণিজ্য এটি একেবারে নতুন করে একটি নব জোয়ারের সৃষ্টি হবে তো সেই জোয়ারে সামিল করার জন্য পাকিস্তান চাচ্ছে যে এশিয়াতে বা দক্ষিণ পূর্ব এশিয়াতে অন্য যে সকল মুসলিম রাষ্ট্র রয়েছে তাদের সঙ্গে তাদের একটা দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন হোক দ্বিতীয়ত ভারতের সঙ্গে পাকিস্তানের ইদানিংকালের যে দাকুমরা সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রেও পাকিস্তান চাচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে তার একটা খুব ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক হোক আমরা জেনেছি যে ইতিমধ্যেই তারা নেপালের সঙ্গে অর্থাৎ পাকিস্তান নেপালের সঙ্গে চমৎকার সাথে সম্পর্ক স্থাপন করেছে এবং মালদ্বীপকে তাদের বলয় আনার জন্য চীন এবং পাকিস্তান যুগপদভাবে চেষ্টা করে যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক গত পাঁচ বছর যাবৎ এটি বুমিং কেবলই বাড়ছে বাড়ছে এবং বাড়ছে তো যেহেতু আমরা সকলেই জানি যে চীনের সঙ্গে পাকিস্তানের যে কৌশলগত বন্ধুত্ব এটা সুদীর্ঘকালের এবং সে বন্ধুত্ব সামরিক ক্ষেত্রে আছে সে বন্ধুত্ব বাণিজ্যিক ক্ষেত্রে রয়েছে সে বন্ধুত্ব কূটনীতিক ক্ষেত্রে রয়েছে তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যে চীনের নতুন নীতি সেই নীতিকে আরও যদি সফল করতে হয় সার্থক করতে হয় তাহলে চীনের যারা অবিচ্ছেদ্য বন্ধু রয়েছে তাদের সঙ্গেও বাংলাদেশের বন্ধুত্ব করাটা দরকার তো এই সকল প্রেক্ষাপট এবং পরিস্থিতি বিবেচনা করে পাকিস্তান এবং বাংলাদেশের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়েছেন রাজনীতির কর্তা ব্যক্তি রয়েছেন সরকারের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গ রয়েছেন তারা হয়তো মনে করছেন যে এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা ছাড়া এবং দ্বিপাক্ষিক বন্ধুত্বের যে ভিত্তি এটি সুদৃঢ় করা ছাড়া উভয় দেশের জন্যই কোনো বিকল্প আর নেই এবং সম্ভবত সেই কারণেই হয়তো জনাব ইমরান খান বাংলাদেশে আসতে চাচ্ছেন এবং তাই যদি হয় এবং তিনি যদি সত্যি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করতে পারেন তাহলে এটি বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য ভালো হবে এবং আমাদের দেশে ভারতীয় যে আধিপত্যবাদ সেই আধিপত্যবাদ কিছুটা হলো নিয়ন্ত্রিত হবে আল্লাহ আমাদের সকলের প্রতি রহমত এবং বরকত নাজিল করুন এবং এদেশটির দেশটির স্বাধীনতা এবং সর্বভৌম ত অক্ষুণ্ণ থাকুক এবং বিশ্বের মানচিত্রে আমরা যেন মর্যাদার আসনে বসতে পারি আল্লাহ আমাদের সেই তোফিকে নায়ত করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত